শুভ সকাল বন্ধুরা, আমার মুখখানা দেখে বুঝতেই পারছো সকাল থেকে উঠে এখনো পর্যন্ত মাথায় চিরুনি দেওয়ার সময় পাইনি। একদম ঠিক বলেছি। তার আগে বলে নাও, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, খুব সুখে আছো, খুব হ্যাপি আছো। হ্যাঁ, আমিও আছি, সুখে আছি, হ্যাপি আছি, কিন্তু ভালো নেই। জানো তো, ছেলেটার শরীরটা বেশ খারাপ। বেশ খারাপ মানে ওর একটা অ্যালার্জির কাশি আছে। সেই কাশিটা হঠাৎ করে কালকে দুপুর থেকে শুরু হয়েছে। দুপুরে ঘুমিয়ের মধ্যেই বমি করে ফেলেছে, রাতেও সেরকম ভোর রাত্রি 1:30 থেকে শুরু হয়েছে। তার আগেও ঘুমিয়েছে প্রায় 12:30, 1:30 থেকে শুরু হয়েছে ওর কাশিটা। মোটামুটি 3:30 পর্যন্ত কাশিটা ভালো মতো হয়েছে। গলায় নুন সর্ষের তেল হাতে ঘষে গরম করে দিয়েছি। অনেক ভুলভাল ওষুধ, যা যা বলে, যে যা বলে, তুলসী পাতা, বাসক পাতা, তেজপাতা সব দিয়েও ট্রাই করে দেখেছি, কোনো কিছুতেই কিছু হয় না। তো যাই হোক, সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। অন্যদিন 6:30-7:00 উঠি, আজকে উঠেছি 8:10। স্বাভাবিকভাবেই এডিটিংয়ের কাজ করে শুতে শুতে একটা, তারপরে ছেলের শরীর খারাপ শুরু হয়ে গেল, ব্যাস ঘুমটা আমার চটকে গেল। উঠতে উঠতে আমার 8:10 বেজে গেল। অর্পণকে আজকে তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ফুলকপি, আলুর তরকারি। আর ভাত তো করেইছি, ওটা বলার বিষয় নয়। আর এইগুলো তো করেইছি, এর সাথে করেছি সিম আর বেগুন দিয়ে, বড়ি দিয়ে পালং শাক করেছি, আমলকি আলু ভাতে করেছি, আর ছেলের জন্য কুমড়ো, পেঁপে আর সিম দিয়ে 2-4টে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, নিরামিষ। তো এই পর্যন্ত হয়েছে আমার রান্না, নিচের সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা ভীষণ খারাপ। সকালে ঘুম চোখ খোলা থেকে দেখছি টিপ 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 করে বৃষ্টি, আর এখন তো ভালো মতো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার ঘরের অবস্থাটা দেখলে না তোমাদের ঠিক চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। দেখো আমার ঘরে দেখেছ, গামলাটা আমি খাটে নিয়েই শুয়েছি যাতে করে রাত্রে বমি না করে ফেলে আমার ছেলে বিছানার মধ্যে। চারিদিকে আমার নয় ছয় হয়ে, আজকে কোনো কাজ হয়নি, তাছাড়া নিজের শরীরটাও ভালো নেই। সো রান্নাটা করতেই হবে, বাধ্যতামূলক, ওইটুকু করেছি। আর ওপরের কাজটা আমার অতটাও এমার্জেন্সি নয়, হলে হবে না হলে না হবে, পড়ে থাকলে আমার কোনো অসুবিধা নেই, তো সেই জন্যই পড়ে রয়েছে। তাহলে মশারিটা তুলে নি, গলা খুশখুশে, কাশিটা আমার এখনো আছে, ওষুধ চললো, আমার কাশিটা নির্মূল হচ্ছে না। আমার মনে আমার ছেলেরটা আমার বা আমারটা আমার ছেলের কাছে চলেই গেছে। যাই হোক, বিছানাটা তুলে নি, তুলে নিয়ে তারপর রিটার্ন আসছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো আর বলার বিষয় নয়, এগুলো তো রোজকারের বিষয়, করতেই হবে, তাই করব। আর আজকে বিশেষ কিছু কাঁচা নেই, যাবতীয় যা কাঁচা ছিল কালকে মোটামুটি সব কিছু করে নিয়েছি। বালিশ কাঁথা রোদে দিয়ে নিয়েছি, যাতে 2 দিনের মধ্যে বৃষ্টি না থামলে যাতে অসুবিধা না হয়, বালিশ কাঁথা রোদে দিয়ে দিয়েছি। আর আজকে না ঠিক সেরম ঠান্ডা নেই, একটা কেমন ভ্যাপসা টাইপের গরম আছে। আর এক্স্যাক্ট এই কারণের জন্যই প্রত্যেকটা ঘরে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে। কালকে আমার বাপের বাড়ি পাড়ায় পুজো ছিল, ওখানে ভাইরা অনেক মজা করেছে, আনন্দ করেছে। আমার ছেলের শরীরটা যদি ভালো থাকতো তাহলে আমি অবশ্যই যেতাম। আমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, যখন যাব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর জায়গাটার নামটা এখন নাই বললাম, যখন যাব তখনই নয় বলবো। চলো মশারিটা তুলে নিই, বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার রিটার্ন আসছি আড্ডা মারতে, গল্প করতে। কি আছে বলো জীবনে এইটুকু ছাড়া? এটুকু তো রাখতেই হবে। ছেলে আজকে সাইকেল চালাতে যেতে পারেনি, মনটা ওর খুব খারাপ, সাইকেলের সামনেই ঘোরাফেরা ঘোরাফেরা করছে, ঘরের মধ্যেই চালাচ্ছে যেটুকু চালানো সম্ভব। আর আজকে বাড়িতেই আছে, শ্বশুরের আজকে নাইট ডিউটি, সো সারাদিন শ্বশুর বাড়িতে আছে, সেই সন্ধ্যের পর ডিউটি যাবে। আর আজকের একটা সারপ্রাইজ কুকিং আছে, সন্ধেবেলা শেয়ার করব, সন্ধ্যের টিফিন বলতে পারো। অবশ্য ওই এই জাতীয় টিফিন করলে না রাতের ডিনারটা একদম বরবাদ, অন্তত আমার তো। তো সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো।
আবার বলেছিলাম দুপুরের খাবার নিয়ে আসবো, কিন্তু ছেলেকে তাড়াহুড়ো করে খাওয়াতে গিয়ে আমার মাথা দিয়ে একদম জাস্ট বেরিয়ে গেছিল। তো রাতের খাবারটা শেয়ার করব অবশ্যই বলেছিলাম, তো যাই চলে আসলাম। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমি দুপুরে খাবারটা তোমাদের সামনে দেখাতে পারিনি, কারণ সেই সময় আমাদের বাড়িতে কয়েকজন গেস্টও এসে গেছিলো। গেস্ট এই এসেছে এই কারণে বলছি, কারণ আমাদের বড় ঠাকুমার আর কি মেয়ের নাতির আর কি অন্নপ্রাশন, নাতির মেয়ের সরি ভুল বললাম, অনেক দূর রিলেশন, তো তাদের বাড়ি থেকে এসেছিল আমাদেরকে ইনভাইট করতে শুক্রবার দিনকারে অনুষ্ঠান। আজকে হচ্ছে তোমার বুধবার, না ভুল বললাম, আজকে হচ্ছে তোমার শনিবার আর অনুষ্ঠান হচ্ছে বুধবার দিনকারে। তো চলো রাতের মেনুটা তোমাদেরকে শেয়ার করবো, আগেই বলে রেখেছিলাম এখানে আমি ময়দা, এটা ময়দাটা নর্মাল ময়দা মাখিনি, এটা পিজার ডো বানিয়ে রেখেছি, পিজার ডো বানিয়ে আমি রেখেছি, এটা একটু রেস্টে থাকবে, মোটামুটি 10 মিনিট মতো হয়েছে, আরও 15 মিনিট মতো রেস্টে রাখবো। রেস্টে রেখে তারপর এটা টপিংসগুলো কাটবো, টপিংস কিছুই নয়, ক্যাপসিকাম আর হচ্ছে ওটাকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে তোমার চিজ আর হচ্ছে তোমার ওই কর্ন, বেবি কর্নগুলো, ওইগুলো দিয়ে আজকের পিজা তৈরি হবে। রাতের রান্না কিন্তু আজকে পিজা, আর আমার বরের বায়না হয়েছে আজকে পিজা করে দিতে হবে, তাই চলো করতেই হবে। তো তোমাদের কার কার চা খাওয়া হয়ে গেছে অবশ্যই জানিও। আজকে আমি চা খাইনি, খেয়েছি কফি, বাড়ি সবাই তাই খেয়েছে। একই রকমভাবেই সন্ধ্যে থেকে মাথার যন্ত্রণা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমি কাউকে কিছু শেয়ার করতে পারিনি, ভেরি সরি। আজকের কিছু মনে করো না, কালকে শিওর ডেফিনেটলি একদম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কথা দিলাম। চলো টপিংসগুলো কেটে নিই, আবার তোমার সাথে দেখা করছি। চলো ডোটা কেটেই নিয়েছি এখন ময়দা থেকে, আর ডোয়ের পরিমাণটা বেশি একটু মোটা সোটা বানিয়েছি, আর এখানে টপিংসগুলো রেডি করে ফেলেছি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। চলো একটুখানি হালকা হাতে একটু বেলে নেওয়া যাক,
দিয়েছিলাম, ব্যাস খারাপ হয়ে গেছে। সারাই করলাম 3800 টাকা দিয়ে, কিন্তু জানো আজকে চালিয়ে দেখলাম পিজা পিজার মতনই বসে রয়েছে, কিছুই হয়নি। খারাপ লাগছে জিনিসটা, একবার একটু ইউজ করতে পারলাম না লো ভোল্টেজে চালিয়ে, বিরিয়ানি গরম করেছিলাম, ব্যাস ওই যে খারাপ হলো আর ঠিক হলো না। আর 3800 টাকা গালে থাপ্পড় মেরে নিয়ে গেল মাইক্রোওয়েভ। এখন যদি আমি উনি তো কাপে কাছের কাপে করে জল গরম করে দেখিয়ে দিয়ে গেছে, উনি বিশ্বাস করবে যে আমি পিজা বানাতে গেছি আমারটা বানাতে পারিনি, আমারটা কিছুই হয়নি, উনি তো বিশ্বাস। পিজাটা দেখো হয়ে গেছে, এটা কিন্তু বেশ ভালো হয়েছে, ফ্লাফিও হয়েছে, আর টমেটো দিয়ে করেছি এইটা, মোটামুটি ভালোই হয়েছে। এবার ডেকে সবাইকে খেতে দেবো। পিজাটা মোটেই ভালো হয়নি, একদম বিচ্ছিরি খেতে হয়েছে, একদম বিচ্ছিরি খেতে হয়েছে। দেখো আমার ছেলের কীর্তি বিছানায় এসে গড়াগড়ি খাচ্ছে, আজকে এখনো আমার বিছানা কমপ্লিট হয়নি। আর আমার কর্তাকে একটু দেখো, সে মোবাইল নিয়ে এখনো স্টিল বসে আছে, ওর কোনো কাজ নেই, ওর শুধু অফিস করা, বাড়ি এসে খাওয়া আর শোয়া, এর বাইরে ওর কোনো আলাদা করে কাজ কিছু থাকে না। শেষমেশ রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে আমি ওপরে চলে এসেছি। চলো আজকের মতো আমার বকবক এই পর্যন্তই, যদি আমার বকবক তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা পান্তুয়ার ডেলি ব্লগ চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, আমাদের রাও, চলো কালকে একটা নতুন ব্লগ নতুন দিন নিয়ে আবার রিটার্ন আসবো, কথা দিয়ে গেলাম।